নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি বসন্তকালের একটি সেরা রেসিপি, সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। খুবই টেস্টি একটি রেসিপি, আর আপনারা নিশ্চয়ই জানেন সজনে ডাঁটার প্রচন্ড পরিমাণে এর ফুড ভ্যালু আছে আর মুখে রুচিদায়ক। চলুন তাহলে এই সহজ আর টেস্টি রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত বানানোর জন্য একটা বড় সাইজের আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চারটে কচি সজনে ডাঁটা আমি খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি। সজনে ডাঁটাটা অবশ্যই কচি থেকে নেবেন, না হলে এর মধ্যে যে বীজটা থাকে সেটা খুব শক্ত হয়ে যায় আর টেস্টটা ভালো আসে না। আর কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সজনে ডাঁটা যখনই কাটবেন জলের মধ্যে রাখবেন, না হলে অনেক সময় তেতো হয়ে যায়। পোস্ত নিয়েছি আমি 20 গ্রাম, এটা আমি মিক্সিতে না ভিজিয়ে বেটে নিয়েছি। এর একটা ভিডিও আমি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। হলুদ নিয়েছি 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, তবে বেশি ঝাল খেতে না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি শুধুমাত্র 1টা শুকনো লঙ্কা। সজনে ডাঁটা আলু পোস্ততে অন্য ফোড়ন ভালো লাগে না। আর এর সঙ্গে লাগছে তেল, লাগছে পরিমাণ মতন, আমি 2 চা চামচ ইউজ করব। আর 1 চামচ আমি চিনি ব্যবহার করব, তবে এটা মিষ্টি মিষ্টি হবে না, টেস্টটা ভালো হয়, তবে খেতে না চাইলে চিনি এটা স্কিপ করে যাবেন। আর স্বাদ অনুযায়ী নুন ইউজ করব। চলুন তাহলে আমরা এই পোস্ত রেসিপিটা বানাতে চলে যাই। কড়ায় 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করেছি, যে কোনো বাঙালি খাবার সর্ষের তেলেই ভালো হয়। এবার এই তেলের মধ্যে 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে এটা 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আলুটা ভালো ফ্রাইও হয়ে যাবে আর অর্ধেকটা সেদ্ধও হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আলুটা দেখুন সুন্দর ফ্রাই হয়ে গেছে, এটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সজনে ডাঁটাটা দিলাম। সজনে ডাঁটা প্রচন্ড নরম হয় তাই আগে আমি দিইনি এর মধ্যে। এবার এটা দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটাও দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। একটুখানি জল দিচ্ছি, পোস্ত ধোয়াই জল, যাতে মশলাটা পুড়ে না যায় তেলের মধ্যে। এবার এটা 1 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, বেশি জলের দরকার নেই, এটা ঝোল ঝোল হয় না, গা মাখা গ্রেভি হয়। এবার এটা হাই ফ্লেমেই রেখেছি, গা মাখা গ্রেভি হওয়ার জন্য অপেক্ষা করব। এই সময় ঢাকার কোনো দরকার নেই, তাহলে ডাঁটাগুলো ভেঙে যাবে। গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম, এটা একেবারেই অপশনাল, তবে দিলে খুব ভালো হয়। এবার দেখি, হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার
জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করেই এটা নামিয়ে নিতে হবে। ঝোল ঝোল কিন্তু একেবারেই হয় না, এটা গা মাখা গ্রেভি হয়। খুব সুন্দর গা মাখা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের সজনে ডাটা দিয়ে আলু পোস্ত গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারে রেডি। তৈরি হয়ে গেল সজনে ডাটা দিয়ে আলু পোস্ত। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।